হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা অনেকে স্টেরয়েড জাতীয় ঔষধ সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আজকে আমি স্টেরয়েড নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো স্টেরয়েড কি, স্টেরয়েড জাতীয় ঔষধ কোনগুলো, কোন কোন রোগের জন্য স্টেরয়েড ব্যবহার করা হয়, স্টেরয়েড ব্যবহারের নিয়ম, কোন ওষুধের সাথে স্টেরয়েড ব্যবহার করা যাবে না। তাই আশা করি আপনারা পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। সর্বপ্রথম আমরা জানবো স্টেরয়েড কি। স্টেরয়েড হলো জরুরি ভিত্তিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ জরুরি ভিত্তিতে যে ওষুধগুলো কাজ করে সেগুলোকে স্টেরয়েড বলা হয়। কোন কোন রোগের জন্য স্টেরয়েড ব্যবহার করা হয় তা হলো অ্যালার্জি, হাঁপানি বা অ্যাজমা, একজিমা, আর্থ্রাইটিস অর্থাৎ বাতরোগ, ইরিটেবল বাউল ডিজিজ অর্থাৎ প্রদাহজনিত পেটের রোগ। স্টেরয়েড জাতীয় ওষুধ হলো প্রেডনিসোলন জাতীয় ওষুধগুলো, বিটামিথাসন, ডেক্সামিথাসন। স্টেরয়েড ব্যবহারের নিয়ম হলো সকালে খাওয়া ভালো, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়। আর স্টেরয়েড দীর্ঘমেয়াদে ব্যবহার করা উচিত নয়, সর্বোচ্চ 3 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। এর বেশি ব্যবহার করলে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ড্রাগ ইন্টারেকশন, কোন কোন ওষুধের সাথে স্টেরয়েড ব্যবহার করা যাবে না। বিভিন্ন রকম যে হার্বাল মেডিসিন রয়েছে সেগুলোর সাথে স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।